Hey guys, welcome back to my channel. So, আমরা এখানে কাকে দেখছি? আমার দিদাকে। তো, দিদা, আমি আর মা দুজনে মিলে গেছিলাম শপিং এ। তো এখানে ট্রায়াল রুমে ট্রায়াল চলছে। আমার শপিংটা অলরেডি হয়ে গেছে, বাট হল আসবে। সবাইকে দেখাবো। তো এই কুর্তি আর এই কুর্তিটার মধ্যে আমার মা খুব কনফিউশনে ছিল ব্যাপারটা। কোনটা নেবে? মানে দুটোই ভালো লাগছে, কিন্তু দুটোতেই এমন একটা ইয়ে। আর আমার মা তো অবাক, খুব রোগা হয়ে গেছে আমার মা। যাই হোক, তো তারপরে আমরা চলে গেছিলাম আমাদের এখানকার একটা স্ট্রিট মার্কেটে। সেখান থেকে আমরা মোটামুটি কিছু শাড়ি শপিং করব। আমাদের সামনে একটা বিয়েবাড়ি আবার আসছে, তো সেইটারও একটা প্রিপারেশন নিচ্ছি। তার জন্য পুজোতে সেরকম একটা হেভি কিছু করছি না, মানে খুব একটা হেভি ইয়ে নিচ্ছি না, এরকম একটা ব্যাপার স্যাপার। অলরেডি কিছুদিন আগে আমার দিদির বিয়ে থিয়েতেও গেছে, তো সবই মোটামুটি এদিক ওদিক করে আমরা বাঙালি ভাই, আমাদের এরকম চলে সব। তো এরকমভাবে আমরা মার্কেটে একটু এক্সপ্লোর করলাম। তারপরে এখানে দিদা আর মা দুজনে মিলে ব্লাউজ সেলাই করতে দিল। তো এই দোকানটা সেরা ব্লাউজ বানায়, সেরা। সো আমাদের ট্রেন্ডসের শপিং কমপ্লিট হয়ে গেছে, শাড়ির শপিং কমপ্লিট হয়ে গেছে। শাড়িগুলো পরে আশা করি দেখাবো। এখন শাড়িগুলো অলরেডি কী বলে পিকো পলস করতে দেওয়া হয়ে গেছে, আর ব্লাউজও কমপ্লিট ব্লাউজ দেওয়া ডান। অ্যাকচুয়ালি এটা নট অনলি পুজোর জন্যই, এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা ফ্যামিলি মেম্বারের আবার বিয়ে আসছে, সো সেই জন্য একবারে সমস্ত কেনাকাটা ইয়ে করে তারপরে ইয়ে করে। তো এখানে এবার আমরা বাড়ি ফেরার পথে, আমরা ওখানে খাওয়া দাওয়া করে আবার বেশ টুকটাক তারপরে আমরা অটো ধরে বাড়ি ফিরে আসছি। বাড়ি ফিরতে না ফিরতে দেখি কত রাস্তায় লোকজন এখানে এই এরিয়াতে থাকে। বাপ রে বাপ, সবাই শপিং না? তো শপিংয়ের সাথে সাথে আমাদের এখানে গুড মর্নিং। তো এটা হচ্ছে অনেকদিন পরে, অ্যাকচুয়ালি বুধবার দিন আমরা মার্কেটিংয়ে গেছিলাম, বাট তারপরে আমার কিছু কাজ ফাজ পার্সোনালি ছিল, পার্সোনাল কিছু কাজ টাজ, তারপরে আমি অসুস্থ হয়ে গেছিলাম। জ্বর টর ছিল, কারণ শুক্রবার যেদিনকে বেরিয়েছিলাম হঠাৎ করে আমার কোথাও থেকে হাতে লেগেছিলো, ওই হাতের পেন থেকে আমার জ্বর এসেছিলো, কারণ আদার্স তো আমি কোথাও ভিজি টিজি নিয়ে কিছু হয়নি। তো ওইটা থেকে আই গেস জ্বর এসেছিলো। তো আজকে আজকে কী বার, মনডে, আজকে মনডে। তো আপাতত আমি আমার কফি রেডি করেছি, কফি রেডি করে তারপরে আমি দেখা যাক কী হয় সারাদিনে। একটু প্ল্যান করছি কোথাও হয়তো বেরোনোর, কারণ বাড়িতে একদিন জ্বর ঠর হলেই মনে হয় কী না কী হয়ে গেছে আমার। ইভেন কালকেই আমার বেরোনোর কথা ছিল, বাট কালকেই জ্বরটা এসছে। স্যাটারডে থেকেই শরীরটা ভালো লাগছে না, বাট কালকে এত ইয়ে হয়েছিলো। তো যাই হোক, তার জন্য ইয়ে, তা আপাতত আমার কফি নিয়ে আমি রেডি। তো এখন চলো শুরু করা যাক দিনটা। তো তারপরে আমি একটু বেরিয়েছিলাম, লাসি ফাসি একটু খেলাম কলকাতায় গিয়ে, তারপরে এসে বাড়িতে একটু পড়াশোনা নিয়ে বসেছিলাম। ও অনেকদিন পরে। তো আজকে এইটুকুনি রাখছি, ওভারলোড হয়ে গেছে কি না। বাই বাই।